আজকে আমি দেখাবো আপনি গুগল পের সাহায্যে খুব সহজে ইলেকট্রিসিটি বিলটি কিভাবে পেমেন্ট করবেন। তার জন্য প্রথমেই আপনাকে গুগল পেতে ঢুকতে হবে। আমি এখন গুগল পেতে ঢুকবো। গুগল পেতে ঢুকলাম। গুগল পেতে ঢোকার সময় ইনিশিয়াল 4 অক্ষরের যে পিন কোডটি আছে সেটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আপনাকে গুগল পেতে ঢুকে যাবে। গুগল পেতে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের অ্যাডসগুলি দেখাবে। আমি অ্যাডসগুলিকে ব্যাক করে বেরিয়ে যাব এবং এখান থেকে আমি যাব ইলেকট্রিসিটি বিল। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিলের একটি অপশান দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখুন আমি এখানে অলরেডি আগে যে সমস্ত বিলগুলি পেমেন্ট করেছি গুগল পের সাহায্যে তাই সেই ডিটেলসগুলি এখানে দেখাচ্ছে। আমি এখানে দেখুন এখানে ক্লিক করলে আপনি যে যে ইলেকট্রিসিটি বিলগুলি গুগল পের সাহায্যে আগে পেমেন্ট করেছেন সেগুলি সমস্ত দেখাবে। আমি বীরেন্দ্র কুমার ঘোষের ইলেকট্রিসিটি বিলটি পেমেন্ট করতে চাইছি, সেই জন্য আমি বীরেন্দ্র কুমার ঘোষের জায়গায় ক্লিক করব। প্রোভাইডেড আপনার যদি গুগল পেতে আগে থেকে যদি কোনো পেমেন্ট না করা থাকে তাহলে আপনি লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার একটি পেজ খুলে যাবে এবং সেখানে আপনার দেখাবে কনজিউমার আইডি, অ্যাকাউন্টার নেম এবং এগুলি সমস্ত দেখাবে। এগুলি দেখানোর সঙ্গে সঙ্গে আপনি এটিকে এন্ট্রি করে নিতে পারবেন। এভাবে এন্ট্রি করার পরে আপনি এই জায়গায় ক্লিক করলে নিচের দিকে যে অ্যারো অপশান রয়েছে এই জায়গাটায় ক্লিক করলে আপনি আপনার কনজিউমারটি এর সঙ্গে গুগল পের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। আমার যেহেতু লিঙ্ক করা আছে সেই জন্য আমি আগের জায়গায় চলে যাচ্ছি এবং ধানুচন্দ্র পাইন না বীরেন্দ্র কুমার ঘোষটিকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি ফেচ করে নেবে তার আমার কি ইলেকট্রিসিটি বিল বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আগেরবারের বিলটি পেমেন্ট করেছিলাম 2258 টাকার এবং এইবারে আমার আনপেড বিল রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিল অ্যামাউন্ট হচ্ছে 2059 টাকা, যেটি পেমেন্ট ডিউ ডেট 3 ডিসেম্বর 2020। আমি আজকে 2 ডিসেম্বর 2020 আমি আজকে বিলটি পেমেন্ট করব এবং আরও 1% এক্সট্রা রিবেট পেয়ে যাবো। আমি এখন পে বিলে ক্লিক করলাম। পে বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 2059 টাকা এখানে চলে এসছে, কনজিউমার আইডি এখানে চলে এসছে। এরপর আপনাকে প্রসিড টু পে যে গুগল পে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে এবং লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটি হয়ে যাবে। এখানে আমি প্রসিড টু পে আমার HDFC ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, আমাকে এটি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখাবে যে ইউপিআই পিনটি এন্ট্রি করতে হবে। ইউপিআই পিনটি 4 ডিজিটের হয়, অনেক সময় 6 ডিজিটের হয়। এখন আপনাকে ইউপিআই পিনটি এন্ট্রি করতে হবে। আমি ইউপিআই পিনটি এন্ট্রি করলাম এবং ইউপিআই পিনটি এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেমেন্ট প্রসিডিংস দেখাচ্ছে। পেমেন্টস প্রসিডিংস দেখানোর 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার পেমেন্টটি হয়ে যাবে। দেখুন আমার পেমেন্টটি এখন কমপ্লিট হতে চলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিন চলে আসবে, দেখুন অলরেডি চলে এসছে এবং এখানে অলরেডি মেসেজটাও চলে এসছে। আমি একটি টিকিটও এর সঙ্গে পেয়ে গেলাম এবং আমার পেমেন্টটি হয়ে গেল। এরপরে আমার পেমেন্টটি কীভাবে হলো না হলো তার ডিটেলসটি আপনি এখানে ক্লিক করলে পেমেন্ট রিসিপ্টটি পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার পেমেন্ট রিসিপ্টটি অলরেডি দেখাচ্ছে। এখানে দেখুন টোটাল বিল অ্যামাউন্ট 2059, পেড অন ডিসেম্বর 2, 2020 এবং বিল ডেট 23 নভেম্বর, ডিউ ডেট ডিসেম্বর 3, 2020, বিল নাম্বার, বিল পিরিয়ড এগুলি সব দেখাবে। এবং এখানে দেখুন বিল পেমেন্ট প্রসেসড এখানে দেখাচ্ছে এবং এখানে আপনি ক্লিক করলে আপনার বিলের ডিটেলস কীভাবে প্রসেস হয়েছে তার ডিটেলসটি এখানে পেয়ে যাবেন। আপনি যদি বিল পেমেন্টের রিসিপ্টটি শেয়ার করতে চান তাহলে শেয়ার রিসিপ্টে ক্লিক করুন। শেয়ার রিসিপ্টে আমি ক্লিক করলাম। শেয়ার রিসিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এটি হোয়াটসঅ্যাপে যে কাউকে শেয়ার করে নিতে পারেন। আমি এটি হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম এবং হোয়াটসঅ্যাপে আমি এটা হোয়াটসঅ্যাপের যে কোনো একটি নাম্বারে শেয়ার করে নিচ্ছি। এখানে সার্চ করে আপনি নামটা খুঁজে নিতে পারবেন। এরপর আমি হোয়াটসঅ্যাপে যে মেসেজটি পাঠালাম যেখানে আমি শেয়ার রিসিপ্টটি করেছি আমি সেখান থেকে দেখে নেবো রিসিপ্টটি কী করেছি। এভাবেই আপনি ইলেকট্রিসিটি বিলটি খুব সহজে গুগল পের সাহায্যে পেমেন্ট করে দেবেন এবং এটির জন্য আপনাকে স্রেফ 1.5 থেকে 2 মিনিট সময় স্পেন্ড করতে হবে। গুগল পেটি খুললাম এবং এখানে দেখুন আমার দেখাবে একটু ওয়েট করলেই আপনার সমস্ত অপশানগুলি খুলে যাবে। অপশানগুলি খোলার পরে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের এটি ক্লিক করুন। এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বীরেন্দ্র কুমার ঘোষের অপশানটি চলে এসেছে, আমি এখানে ক্লিক করলাম এবং এখানে দেখুন বীরেন্দ্র কুমার ঘোষের আর কোনো বিলস বাকি এখানে দেখাবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি যে যে বিলগুলি পেমেন্ট করেছি তার ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে এবং এখানেও দেখতে পাচ্ছেন আমার 2000
49 টাকার বিলটি অলরেডি পেমেন্ট হয়ে গেছে। রিপ্লেস বাটন একবার ক্লিক করে দেখে নিতে পারবেন, এখানে কিন্তু আর কোনো বিল আপনার আনপেড দেখাবে না। এভাবেই খুব সহজে আপনার ইলেকট্রিসিটি বিলটি গুগল পের সাহায্যে পেমেন্ট করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, কিছু করতে হবে না, স্রেফ গুগল পেটি আপনার মোবাইলে অ্যাক্টিভেট করে নিতে হবে। গুগল পে অ্যাক্টিভেট করার জন্য আপনার এটিএম কার্ড থাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই দরকার। এটিএম কার্ডের সাহায্যে আপনার গুগল পেটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। যদি গুগল পে আপনার মোবাইলে না থাকে, আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি গুগল পেটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন লিঙ্কের সাহায্যে, এবং আপনি আর একটা এক্সট্রা বেনিফিটও পেয়ে যাবেন তার জন্য। যদি গুগল পে আপনার মোবাইলে ইনস্টল করতে চান, তাহলে লিঙ্কটিতে ফলো করে সেই গুগল পেটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন। আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করুন, যে কোনো বিল পেমেন্ট করুন, আপনার বন্ধুদের টাকা পাঠান, সমস্ত কিছু এই গুগল পে সাহায্যে করতে পারবেন। যদি সেক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হয়, আমাকে কাইন্ডলি কমেন্টে কমেন্ট করুন, আমি আপনাদের সেই সম্বন্ধে গাইড করে দেবো। ধন্যবাদ, নমস্কার, মিশন লাইফস্টাইলের তরফ থেকে।